কি আশ্চর্য, পিতৃদেবঙ্ক মুখরু আজি স্নেহ বাক্য পরিবর্তে এপরি নিষ্ঠুর বাক্য কাহিনী প্রয়োগ করছেন। যে পিতা অন্য সময় ভয়ঙ্কর রাগানিত্য থেলে সুদা মতে দেখিবা মাত্রে স্নেহ করতে, আজ সেই পিতা মতে দেখিবা মাত্রে এপরি নিষ্ঠুর বাক্য কাহিনী প্রয়োগ করছেন। মা মা, মোর অজ্ঞান্ত বশত এপরি কি ভুল হয়ে যাইছি মা, পিতা আজ মতে স্নেহ বাক্য পরিবর্তে এপরি নিষ্ঠুর বাক্য প্রয়োগ করছেন। পিতাঙ্কর অভিপ্রায় বাক্য প্রকাশ কর, শীঘ্র প্রকাশ কর। চিন্তা কর না, পিতাঙ্কর কোনসি অমঙ্গল করি নাই, কিংবা তুম প্রতি তাঙ্কর কোনসি বিরক্ত ভাব নাই, মাত্র তাঙ্কর গোটে মনোগত ভাব অছি, তেণু অপ্রিয় হেতু তুম নিকটে প্রকাশ করিবাকু এপরি তাঙ্কর বাক্য প্রয়োগ করছেন। চরণ রাস নিকটরে কি ভয় অছি মা? রামচন্দ্র, পিতা বর্তমান সত্যরে আবদ্ধ, সে তুমি সে বিষয়ে কহিবা কুণ্ঠিত ও কাতর, যদি পিতৃ সত্য অনথা ন কর তাহলে সে বিষয়ে মু তুমি কহিবি, কিন্তু সে বিষয়ে সে তুমি কহিবে ইহা নিশ্চয় জানিছ। ঠিক দেবী, তোমার এই কথা মো আগে কহিবা বৃথা, পিতা মোর গুরু পরম দেবতা, সুতরাং রাজা তাঙ্কর যদি আদেশ হুয়ে এ রামচন্দ্র হলাহল বিশ্বকু ভক্ষণ করিবা, অথর সমুদ্রে সন্তরণ করিবা, প্রচণ্ড অগ্নিরে নিজকু ভস্ম দেবকু তিলে মাত্র কুণ্ঠিত হব। শীঘ্র কুহ মাতা, শীঘ্র পিতাঙ্কর অভিপ্রেত বাক্য প্রকাশ কর। মু প্রতিজ্ঞা করুছি নিশ্চয় পিতৃ সত্য পালন করিবি। তবে শুনু রাম, পূর্বে সম্বলপুর যুদ্ধরে মু যেতবে তুম পিতাঙ্কর প্রাণ রক্ষা করিছিলি, আউ সেতবে সে সন্তুষ্ট হই মতে দুই গোটি বর দেবাকু প্রতিশ্রুতি দেইছিলে, আউ সেতবে তো সে বরমর কিছু প্রয়োজন নথিলা, মু কইছিলি মোর প্রয়োজন সময়রে সে বর দুইটি মাগি নেবি, বর্তমান তোমার শপথ দেই কই সে বর দুইটি মাগিবারু সে লজ্জিত দিয়ে কিছু কহুনাহাতে, তু কহিলু রাম পুনরায় প্রতিজ্ঞা করুছি মা, মোর প্রিয় ধনুষর ধরি শপথ করুছি মু নিশ্চয় পিতৃ সত্য পালন করিবি। তবে শুন রাম, তো পিতা দেইথিবা দুই গোটি বর, প্রথম বর তুম পরিবর্তে মো পুয় ভরত হব চৌদ বর্ষ পর্যন্ত অযোধ্যার রাজা, বর্তমান তু চৌদ বর্ষ পর্যন্ত তুমি জট্টাবক্কল ধারণ করি বনবাস দিব, পরে ফেরি অযোধ্যা সিংহাসনরে আরোহণ করিব, পিতা মো নিকটরে সত্য করিছন্তি অতএব তা তুমি পালন করিবাকু পড়িব। সামান্য সত্য পালন করিবা এ রামচন্দ্র নিকটরে অসম্ভব নুহে, যে বংশরে রাজা হরিশ্চন্দ্র জন্মগ্রহণ করি সত্যতা রক্ষা করিবাকু যাই চাণ্ডব দ্বারে দাসত্ব করিথিলে, নিজর নারীকু বিক্রয় করিপারিথিলে, সে বংশরে জন্মগ্রহণ করি রামচন্দ্র এটা অধম নুহ যে পিতাঙ্কর সত্য ভঙ্গ করি তাঙ্কু নর্কগতি করাইব, যদি এ কথা ঘটিবার থিলা তেবে পূর্বরু কইথিলে মতে ভাল হইথান্তা। বাবা রাম, তাহলে হইলে তো যশ আজি পৃথিবী গান করু না পাতা, রাম পিতা মন লজ্জিত হয়ে তোকে কিছু কহুনাহাতি, অতএব তু আর কাল বিলম্ব ন করি শীঘ্র বনকু বাহারি যা। নহু স্থির জননী মোর পিতৃ মনে
ଆଶୀର୍ବାଦ ନେଇଯିବି।
ভরতকু আনি রাজসিংহাসনে বসি আনন্দরে রাজসিংহ